এলাকায় পানীয় জলের দাবিতে জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন। বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন সেন্ট্রেলে কলোনির কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, এই কলোনিতে পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। বারবার স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে। এই বিষয়ে এলাকার বাসিন্দা উদয় দাস বলেন, দূর দূরান্ত থেকে মানুষকে জল আনতে হচ্ছে, বাড়িতে রোগী রয়েছে, বাচ্চাও রয়েছে, ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিদায়ী কাউন্সিলর শ্যাম সোরেন বলেন, পুরসভা অনেক কাজ করেছে, এলাকার জলের সমস্যা কিছু রয়েছে, জল সরবরাহের জন্য রিজার্ভার তৈরির কাজও চলছে। আমাদের সমস্যা হচ্ছে গত 12 বছর ধরে সেন্ট্রালে এক ফোঁটা জল দিচ্ছে না। কোনো কোনো দিন মাসে হয়তো 4 দিন 5 দিন জল আসছে। মানুষরা জলের জন্য দূর দূরান্ত থেকে জল নিয়ে আসছে, মানে প্রচণ্ড রুগীদের কষ্ট, বাচ্চাদের কষ্ট, বয়স্ক মানুষের কষ্ট, সবার কষ্ট। এইভাবে আমরা 10-12 বছর কাটাচ্ছি। বারবার বলে এমএলএ, এমপি পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত সবার কাছে খবর পৌঁছানোর পরও কোনো সুরাহা হয়নি। এই জন্য আমরা বিতর্কিত হয়ে আজকে ডিএমের কাছে আমরা এসেছি ডিপুটেশন দিতে, যদি উনি কোনো সুরাহা করেন এই আশায়। ঠিক আছে, আপনারা কি সমস্যা? আমাদের জলের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? ভাল বসিয়েছে কিন্তু ভাল গুলো বসিয়েই রেখেছে কিন্তু কোনো কাজ করে না। আমাদের যেটুকু জল রাস্তার কলে আসে আমাদের ওই দিয়ে হয় না। আর বয়স্ক মানুষরা বাড়িতে আছে, এমন লোক মানুষ বাড়িতে আছে যে তারা বেরিয়ে জল এক বালতি নেবে তাদের পক্ষে খুব কষ্টকর, কারণ জল কেনারও ক্ষমতা নেই। জল ছাড়া মানুষ কি বাঁচতে পারে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।